ক্লাস 8 এর ছাত্ররা, লকডাউনের মধ্যে তোমাদের জীবন বিজ্ঞানের কোনো ক্লাস নেওয়া হয়নি। ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের সিলেবাসে ছিল জীবদেহের গঠন, যেটা আমরা ক্লাসেই কমপ্লিট করেছি। সেকেন্ড ইউনিট টেস্টে ছিল 8 নম্বর চ্যাপ্টার, মানুষের খাদ্য, খাদ্য উৎপাদন। এই মানুষের খাদ্য, খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারে মূলত চাষবাসের বিভিন্ন পদ্ধতি, সার, কীটনাশক ইত্যাদি সম্পর্কে বলা আছে। এই চ্যাপ্টারটা আশা করি তোমরা বাড়িতে পড়েছো। এটাতে যদি কোনো জায়গায় এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধে হয়ে থাকে, তাহলে কোন কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধে হয়েছে, কি কি অসুবিধে আছে, সেগুলো আমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো, সেখানে আমি এটা ডিসকাস করে দেব। এখন আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা সপ্তম অধ্যায়, যেটা অণুজীবের জগৎ। এবং আজকের এই ক্লাসটাতে আমরা অণুজীবের জগতের মধ্যে অণুজীবের বৈচিত্র্য এইটা সম্পর্কে পড়ব। এখানে দেখো, আমি ছবিতে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাউরুটি এবং এটা হচ্ছে টক দই। পাউরুটিকে যদি আমরা কিছুদিন রেখে দিই, বিশেষ করে বর্ষাকালে, তাহলে তার উপর দেখবে এরকম সাদা বা কালো এরকম ছোপ হয়ে যায়, বা আরো কিছু বেশ কিছুদিন রেখে দিলে এই রকম কালো হয়ে যায় একেবারে। এটা আমরা বলি যে ছাতা ধরে গেছে, পাউরুটিতে ছাতা ধরে গেছে, চলতি কথায় আমরা বলে থাকি। তো প্রথমেই কিন্তু এরকম কালো হয় না, প্রথমে দেখবে এর উপরে একটা সরু সুতোর মতন, মানে তুলোর মতন, খুব কাছ থেকে নিয়ে যদি দেখো তাহলে দেখবে পাউরুটির উপর একটা তুলোর মতন একটা জিনিস তৈরি হয়েছে, এবং সেটা কিছুদিন বাদে সেটা কালো হয়ে যায়। এবং যখন কালো হয়ে যায়, তখন যদি আমরা এই পাউরুটির এই কালো অংশটার উপর হাত দিই, তাহলে আমাদের হাতেও কিন্তু কালো রঙের গুঁড়ো গুঁড়ো কিছু জিনিস লেগে যায়। আবার গরমকালে দুধ থেকে আমাদের বাড়িতে টক দই বানানো হয়, তাহলে এই যে পাউরুটির ছাতা ধরা বা ধরো টক দই, এই সব কিছুর পিছনেই কিন্তু রয়েছে অণুজীব, যাদের বৈচিত্র্য সম্পর্কে আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে এই অণুজীবগুলো কি রকম, কি করে বলছি যে এগুলোর পেছনে অণুজীব রয়েছে? যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্য নিই, মাইক্রোস্কোপের নিচে এই পাউরুটির ওপর যে বললাম তুলোর মতন অংশ রয়েছে, সেই জিনিসটাকে নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা এই রকম দেখতে পাবো, এই রকম জিনিস দেখতে পাবো। এখানে দেখো এরকম সরু সুতোর মতন অংশ রয়েছে, এগুলো কিন্তু এই একটা একটা সুতোর মতন অংশ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, অনেকগুলো সুতোর মতন অংশ যখন একসঙ্গে থাকে তখনই আমরা ওই খুব কাছ থেকে নিয়ে ওরকম তুলোর মতন দেখতে পাই। এবং তার উপরে দেখো এই যে গোল গোল থলির মতন রয়েছে, দেখতে পাচ্ছো, এর মধ্যে কিন্তু ওই স্পোর বা রেণুগুলো তৈরি হয়, যেগুলো আমাদের হাতে লেগে যায়। দেখো এখানে এই থলিটা ফেটে গিয়ে এর থেকে এই রেণুগুলো বেরিয়ে গেছে, ওইগুলোই কিন্তু আমাদের হাতে লাগে। তাহলে আমরা যদি পাউরুটির উপরে যে ছাতা ধরেছে বলছি চলতি কথায়, সেই অংশটা নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এরকম জিনিস দেখতে পাবো। যদি ধরো টক দইয়ের জাস্ট একটা ফোঁটা টক দই নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা এই রকম জিনিস দেখতে পাবো। দেখো খুব ছোট ছোট রডের মতন অংশ, লম্বা লম্বা অণুজীব, এগুলোও কিন্তু অণুজীব, এই রকম অণুজীব দেখতে পাবো। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। এটাকে যদি তোমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা পড়েছো, এই জিনিসটা আমরা এই মাইক্রোস্কোপে, যেটা তোমাদের স্কুলের বায়োলজি ল্যাবে তোমরা দেখেছো, সেই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এই রকম দেখবো, যদি আমরা টক দইয়ে একটা ফোঁটা নিয়ে দেখি এই মাইক্রোস্কোপে। আর তোমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা পড়েছো, এই দইটাকেই নিয়ে, এই ব্যাকটেরিয়াগুলোকেই যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমরা এই রকম দেখবো। দেখো এখানে কত পরিষ্কার ভাবে আমরা বুঝতে পাচ্ছি যে রডের মতন দেখতে ব্যাকটেরিয়া রয়েছে, অণুজীব রয়েছে, তাই না? এবার ধরো পুকুর, পুকুরের যে জল, পুকুরের জল যদি তোমরা এটা কাঁচের গ্লাসে নাও, কিছু কিছু পুকুরের জল দেখবে একদম পরিষ্কার, কিছু কিছু পুকুরের জল একটু ঘোলা দেখতে পাই আমরা। তো এই পুকুরের জলটাকে নিয়ে কিন্তু কোনো কিছু তার মধ্যে দেখতে পাই না, অনেক বড় বড় কিছু পোকামাকড় থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা কিছু তেমন দেখতে পাই না যদি জলটা পরিষ্কার হয়। কিন্তু সেই পুকুরের জলের একটা ফোঁটা নিয়ে যদি আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তাহলে আমরা এই রকম দেখো এত জিনিস দেখতে পাবো, এগুলো সব কিন্তু অণুজীব, বিভিন্ন রকমের জীব আমরা তার মধ্যে দেখতে পাবো মাইক্রোস্কোপের নিচে, দেখতে পাচ্ছ, বা ধরো এই রকম দেখতে পাবো।
এই ধরনের জীব আমরা এর মধ্যে দেখতে পাবো। সাধারণভাবে এই জীবগুলো থাকলে একটু একটুখানি ঘোলা হয়ে থাকে জলটা। তো এই যে তাহলে আমরা দেখলাম যে এখানে অনেক জীব রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি। এই ধরনের জীবকেই, অর্থাৎ যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকেই আমরা অণুজীব বলে থাকি। এবং এদের দেখতে দেখতে পেলে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে বা মাইক্রোস্কোপ এর সাহায্য নিতে হচ্ছে, সেই জন্য এই এদেরকে আমরা আণুবীক্ষণিক জীব বা মাইক্রোবসও বলে থাকি। এদের আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ এদের আকারটা কিন্তু 0.1 মিলিমিটারের থেকে ছোট হয়। 1 মিলিমিটার তোমরা জানো স্কেলের যে একটা ছোট্ট ঘর, সেটা হচ্ছে 1 মিলিমিটার। সেই 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ এবং তার থেকেও ছোট এরা। সেই জন্য আমরা কিন্তু এদেরকে খালি চোখে দেখতে পাই না, সেই জন্যই অণুবীক্ষণ যন্ত্র লাগে এদেরকে দেখার জন্য। কিন্তু অণুজীব যে ধরো এত ছোট, তা সত্ত্বেও এদের সংখ্যা এত বেশি যে যদি ধরো পৃথিবীতে যত জীব আছে, মানে মানুষ থেকে আরম্ভ করে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এমনকি তার সঙ্গে আরো ছোট ছোট আরশোলা, কেঁচো, মাকড়সা, পিঁপড়ে ইত্যাদি সমস্ত জীব, এবং তার সঙ্গে অবশ্যই এই অণুজীব, সমস্ত জীবের যদি আমরা ধরি যে তাদের ওজন কত, ভর কত, ভর মানে তার মধ্যে থেকে জলটা বাদ দিতে হবে অবশ্যই, তাদের যে শুষ্ক ওজন সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব সেই সমস্ত ওজনের 60% কিন্তু এই অণুজীবদেরই ভর। মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? ধরো যদি সমস্ত পৃথিবীর সমস্ত জীব, তার মধ্যে মানুষ আছে, হাতির মতন বড় জীব আছে, বাঘ, সিংহ, গরু, ছাগল, ভেড়া, ইঁদুর, পিঁপড়ে, কেঁচো, জোঁক ইত্যাদি যাবতীয় সমস্ত জীব, এবং তার সঙ্গে অবশ্যই এই অণুজীব যাদের কথা বললাম, এদের সবাইকার ওজন যদি ধরো 100 কেজি হয়, আমি উদাহরণ সমেত বলছি, 100 কেজি নয় সেটা তোমরাও জানো, যদি 100 কেজি হয় তার মধ্যে 60 কেজি কিন্তু এই অণুজীবদের ওজন, আর বাকি 40 কেজির মধ্যে আমরা মানুষ, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, বাকি সমস্ত জীব পড়ছি, শুধুমাত্র অণুজীবরাই কিন্তু 60%। তার মানে বুঝতে পারছো এদের আয়তন, এদের আকার যতই ছোট হোক না কেন, এদের সংখ্যা এত বেশি যে পৃথিবীর সমস্ত জীব ভরের 60%ই এদের ভর। আর এরা কিন্তু, এই অণুজীবরা আমাদের বহু বহু আগে কিন্তু পৃথিবীতে এদের আবির্ভাব ঘটেছিল। পৃথিবীতে যে প্রথম জীবের আবির্ভাব ঘটেছিল সেটা কিন্তু অণুজীব, প্রায় 350 কোটি বছর আগে পৃথিবীতে অণুজীবের উৎপত্তি হয়েছিল। এবার তাহলে আমরা দেখে নিই যে অণুজীবের বৈশিষ্ট্যগুলো কি। তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অণুজীব কোথায় থাকে। এটাতে একটাই উত্তর আমরা এটা বলতে পারি যে সর্বত্র, মানে সমস্ত জায়গায় অণুজীব আছে, এমন কোন জায়গা নেই যেখানে অণুজীব নেই। যেমন মেরু অঞ্চল যেখানে প্রচন্ড ঠান্ডা সেখানে অণুজীব আছে, মরুভূমি যেখানে সূর্যের তাপ প্রচন্ড বেশি, বালি খুব গরম সেখানেও অণুজীব আছে, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং মাটির নিচ থেকে যে গরম জল বেরোয়, ফুটন্ত জল, তার মধ্যেও অণুজীব দেখতে পাওয়া যায়, পুকুরের জল বা নদীর জল যেখানে মিষ্টি জল যেটাকে আমরা বলে থাকি সেখানেও যেমন অণুজীব থাকে, আবার সমুদ্রের নোনা জল সেখানেও অণুজীব থাকে, জলাভূমি মানে যেখানে কাদা কাদা মাটি সেই জলাভূমিতেও অণুজীব থাকে, মাটির মধ্যে অণুজীব থাকে, বায়ুতে অণুজীব থাকে, এমনকি অন্য জীবদেহের ভেতর, যেমন আমাদের মানুষ, মানুষের জীবদেহের ভেতর এই যে যে পাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি মোটা পাইপ, এটাকে বলা হয় বৃহদন্ত্র, লার্জ ইনটেস্টাইন, এই বৃহদন্ত্রের মধ্যেও কিন্তু অণুজীব থাকে। সেই অণুজীবটা একটা ব্যাকটেরিয়া, তার নাম ইকোলাই, সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এই রকম দেখতে লাগে। তাহলে সেখানেও, মানে আমাদের দেহের ভেতরেও কিন্তু অণুজীব রয়েছে। শুধু তাই নয়, তোমরা সবাই উই পোকা দেখেছো, কাঠ খেয়ে নেয়, তো এই যে কাঠ যে খেয়ে নেয় উই পোকা, কাঠকে হজম করে কি করে?
হজম করার জন্য, এই কাঠকে হজম করার জন্য এই উই পোকাদেরও আবার পেটের মধ্যে কিন্তু এক ধরনের অণুজীব থাকে, সেটা আবার ব্যাকটেরিয়া নয়, সেটা হচ্ছে একটা আদ্য প্রাণী। সেই আদ্য প্রাণীটার নাম হচ্ছে ট্রাইকোনিমফা। এখানে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আদ্য প্রাণী ট্রাইকোনিমফা। এটাই ছোট যে উই পোকা, তার দেহের ভেতরে এটা থাকছে এবং যে কাঠটা উই পোকা খাচ্ছে তাকে হজম করতে সাহায্য করছে। তাহলে দেখতে পেলে যে সর্বত্র সমস্ত জায়গায় অণুজীবের উপস্থিতি আমরা দেখতে পাই। এবার আমরা পড়ব যে অক্সিজেনের উপর অণুজীবের নির্ভরশীলতা। আমরা জানি যে জীব অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই তো? আমরা নিচু ক্লাসে তাই পড়েছি। কিন্তু এই অণুজীব এমন এক ধরনের জীব যারা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতেও বেঁচে থাকতে পারে এবং অক্সিজেনের অনুপস্থিতিতেও কিন্তু এই অণুজীবেরা বেঁচে থাকতে পারে। কিছু অণুজীব আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, আমাদের মতো। অক্সিজেন ছাড়া তারা বেঁচে থাকতে পারে না, অক্সিজেন যদি না থাকে তারা মরে যাবে। যেমন সমস্ত শৈবাল, বেশিরভাগ ছত্রাক, মাইকোব্যাকটেরিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে, আরো অনেক ব্যাকটেরিয়া আছে, আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের দিলাম। মাইকোব্যাকটেরিয়াম বলে যে একটা ব্যাকটেরিয়া আছে যেটা কি করে জানো তো, যেটা আমাদের যে যক্ষা রোগ হয় টিবি, সেই টিবি রোগ তৈরি করে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। টিবি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। তো এরা কিন্তু অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, যেমন অন্যান্য জীবেদের প্রয়োজন তেমন। আবার কিছু অণুজীব আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, এটার মধ্যেও কিন্তু আবার একটা জিনিস আছে। যেমন ধরো বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, যেমন ইস্ট। ইস্ট ইস্ট কথাটা তোমরা জানো, ইস্ট পাউরুটি তৈরি করার জন্য ইস্ট ব্যবহার করা হয়, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরেভিস। এটা একটা ছত্রাক বা ফাঙ্গাস। তো এই যে ইস্ট, ইস্টের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই, কিন্তু যখন অক্সিজেন রয়েছে তখন কিন্তু ইস্ট অক্সিজেনকে ব্যবহার করে। তার মানে অক্সিজেন না থাকলেও সে বেঁচে থাকতে পারবে, কিন্তু যখন অক্সিজেন আছে তখন সে অক্সিজেনটাকে ব্যবহার করবে, অক্সিজেনের সাহায্য নিয়ে বেঁচে থাকবে। আর যখন অক্সিজেন থাকবে না তখন অক্সিজেনকে ব্যবহার করবে না, অক্সিজেনের সাহায্য ছাড়া বেঁচে থাকবে। তেমনি আরেকটা অণুজীব যার নাম ল্যাকটোব্যাসিলাস, এটাও তোমরা জানো, ওই যে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াটা দেখালাম রয়েছে মাইক্রোস্কোপে, দেখবে রড শেপের ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস। এই ল্যাকটোব্যাসিলাসেরও বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই। কিন্তু ইস্টের সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো তো? ইস্ট বলেছিলাম যে যখন অক্সিজেন আছে তখন সে অক্সিজেনটা ব্যবহার করবে, আর যখন অক্সিজেন নেই তখন সে অক্সিজেন ছাড়া বাঁচবে। ল্যাকটোব্যাসিলাস কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, এমন কি অক্সিজেন থাকলেও কিন্তু সে অক্সিজেনকে ব্যবহার করে না, তার মানে সে সবসময় অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে। আবার এমন কিছু অণুজীব আছে যারা অক্সিজেনের প্রয়োজন তো নেই তাদের বেঁচে থাকার জন্য, এমনকি অক্সিজেন থাকলে তারা বেঁচে থাকতে পারবে না। তেমন একটা অণুজীব হলো ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম একটা ব্যাকটেরিয়া এবং এই ক্লস্ট্রিডিয়ামটাও আমাদের রোগ তৈরি করে। আমাদের যে টিটেনাস হয়, তোমাদের যদি কোনো কিছুতে লোহাতে কেটে যায় তাহলে ইঞ্জেকশন দিতে যাও তো যাতে টিটেনাস না হয়, সেই টিটেনাসের জন্য দায়ী ব্যাকটেরিয়াটা হচ্ছে এই ক্লস্ট্রিডিয়াম। এরা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বেঁচেই থাকতে পারে না। ল্যাকটোব্যাসিলাস যেমন অক্সিজেন ব্যবহার করে না, কিন্তু অক্সিজেন থাকলেও তারা মরে যায় না, কিন্তু ক্লস্ট্রিডিয়াম অক্সিজেন ব্যবহার করে না কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বেঁচেও থাকতে পারে না। তাহলে এগুলো হলো অক্সিজেনের উপর বিভিন্ন অণুজীবের নির্ভরশীলতা, মানে কে কি রকম ধরনের অক্সিজেন নে বেঁচে থাকতে পারে কি বেঁচে থাকতে পারে না, কিভাবে ব্যবহার করে সেই সম্পর্কে আমরা জানলাম। এবার তাহলে আমরা জানি যে পরিবেশের কোথায় অক্সিজেনের ঘনত্ব কেমন, কোথায় অক্সিজেন ঘনত্ব বেশি কোথায় অক্সিজেনের ঘনত্ব কম, সেটা একটু আমরা জানি। বায়ুমণ্ডলের ক্ষেত্রে বায়ুর চাপ যত কমবে তত কিন্তু অক্সিজেনের ঘনত্ব কমবে, এবং আমরা যত উপরের দিকে যেতে থাকি মানে পাহাড়ি অঞ্চলে যদি যেতে থাকি আমাদের অল্টিটিউড যত বাড়তে থাকে তত কিন্তু বায়ুর চাপ কমতে থাকে।
এবং বায়ুর চাপ কম হলে অক্সিজেনের ঘনত্ব কমে, সেই জন্য পাহাড়ি অঞ্চলে গেলে অনেক সময় আমাদের শ্বাসকষ্ট হয়, তাই তো? যদি খুব অনেক উচ্চতা যুক্ত জায়গায় আমরা যাই, লাদাখ, লে লাদাখ ইত্যাদি জায়গায় গেলে যেখানে অল্টিটিউড খুব বেশি, সেই সমস্ত জায়গায় গেলে আমাদের অনেকেরই শ্বাসকষ্ট হয়, তার কারণ সেখানে বায়ুর চাপ কম এবং সেই জন্য সেখানে অক্সিজেনের ঘনত্ব কম। আবার মাটির যত নিচে যাওয়া যায়, উপর দিকে যত যাই তত যেমন অক্সিজেনের ঘনত্ব কমে, তেমনি আমরা যদি মাটির নিচে যাই তাহলেও কিন্তু অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে জলের ক্ষেত্রে, জলের গভীরতা, জলে সাধারণভাবে জলের মধ্যে অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় থাকে, এবং জলে যে বিভিন্ন ধরো যে উদ্ভিদরা থাকে তারা শালক সংশ্লেষ করে এবং শালক সংশ্লেষের ফলে তারা অক্সিজেন নির্গত করে, যেগুলো জলের অক্সিজেনের পরিমাণ বাড়ায়। কিন্তু সমুদ্রে ধরো যেখানকার জলের গভীরতা অনেক বেশি, যেমন ধরো সমুদ্রে, সমুদ্রের একদম নিচের দিকে যেখানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছচ্ছে না, সেখানে অক্সিজেন শালক সংশ্লেষের ফলে অক্সিজেন নির্গত হচ্ছে না, এবং যার ফলে এই বেশি দিক মানে সমুদ্রের একদম তলদেশে সেখানেও কিন্তু অক্সিজেনের ঘনত্বটা কম থাকে। আবার দেখা যায় যে মিষ্টি জলের তুলনায় নোনা জলে অক্সিজেনের ঘনত্ব কম থাকে, তার মানে পুকুরের জলে যে পরিমাণ অক্সিজেন থাকে সমুদ্রের জলে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকে। তাহলে পরিবেশের কোথায় অক্সিজেনের ঘনত্ব কিরকম হয় সেগুলো আমরা জানলাম। এবার আমরা জেনে নিই যে অণুজীবদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ কোনটা, কি ধরনের পরিবেশে অণুজীবরা বেঁচে থাকতে পারে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গা। ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু অণুজীবরা ভালো জন্মায়। তোমাদের একটু আগেই বলেছি যে এই যে পাউরুটি দেখবে ছাতা ধরে যায়, অনেক তাড়াতাড়ি ছাতা ধরে যায় হচ্ছে এই বর্ষাকালে, বা বর্ষাকালে শুধু পাউরুটি কেন, অনেক জিনিসই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না? আমরা যে তোমরা যদি দেখেছি আমাদের যে আলমারির মধ্যে যে জামা কাপড় থাকে, সেই জামা কাপড়ও একটা কেমন গন্ধ হয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, একটা বলা হয় যে ছাতা ধরে যাচ্ছে জামা কাপড় ভেতরে থাকতে থাকতে, ড্যাম্প ধরে যাচ্ছে। তো এই যে ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা, এখানে কিন্তু অণুজীবদের বেঁচে থাকার জন্য একদম উপযুক্ত পরিবেশ। এটা আমরা আর একটা উদাহরণ দিয়েও বুঝতে পারবো। ধরো যে মটর, যে মটর দিয়ে বাড়িতে ঘুগনি বানানো হয়, সেই মটর তো আমরা দোকান থেকে, মুদির দোকান থেকে কিনে আনি, শুকনো অবস্থায় কিনে আনি, সেটা বহুদিন পর্যন্ত আমরা কৌটোতে করে রেখে দিই, সেটা নষ্ট হয় না। কিন্তু এই মটরটা যদি আমরা জলে ভেজাই, জলে ভিজিয়ে তারপরে যদি আমরা সেটাকে, সেই ভেজা মটরটাকে যদি রেখে দিই, দুদিনের মধ্যে দেখবে যে সেই মটরটা পচে গেছে, সেই মটরটার ওপর ওরকম তুলোর মতন একটা জিনিস তৈরি হয়েছে, গন্ধ বেরোচ্ছে, নষ্ট হয়ে গেছে। তার মানে যতদিন শুকনো ছিল ততদিন তার মধ্যে কোনো অণুজীব জন্মাতে পারেনি। ওই যে তুলোর মতন অংশটা যে অণুজীব, সেটা আমরা আগেই দেখেছি ছবি, যে সেটা মাইক্রোস্কোপের নিচে দেখলে তার সেটাতে আমরা কি দেখতে পাবো। তাহলে সেটা যতদিন মটরটা শুকনো ছিল ততদিন সেখানে কিন্তু কোনো অণুজীব জন্মায়নি, যেই সেটা ভেজা হলো সঙ্গে সঙ্গে ভিজে গেল, তার মধ্যে জল এলো সঙ্গে সঙ্গে কিন্তু সেটার মধ্যে অণুজীব জন্মালো। এটা আর একটা জিনিস আমরা খুব ভালো দেখতে পাই, যদি ধরো আমাদের স্নান করে বা পা ধুয়ে যদি আমরা ভালো করে পা না মুছি, তাহলে আমাদের আঙুলের ফাঁকে ফাঁকে জল জমে থাকে এবং সেখানে দেখো এরকম কিন্তু ইনফেকশন হয়। এগুলোও কিন্তু অণুজীবের জন্যই এই ইনফেকশনটা হচ্ছে। এটাকে অ্যাথলিট ফুট ডিজিজ বলে, এই এই যে পায়ে যে এই যে ইনফেকশনটা হয়েছে এটাকে। এটা যদি আমরা ভালো করে পা সব সময় ভিজে থাকে, পায়ে জল যদি আমরা না মুছি, ভিজে মোজা পরি, তাহলে এরকম ইনফেকশন হয়। এগুলো কিন্তু এই অণুজীবের জন্যই হয়ে থাকে। বা তোমাদের অনেকের হাতে আমি দেখেছি যে তোমরা লাল রঙের একটা সুতো বাঁধো, এই সুতোটা থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে, কারণ এই সুতোটা যখন তোমাদের হাতে বাঁধা থাকছে, তোমরা যখন স্নান করছো তখন অনেকে মোটা করে বেঁধে রাখো, এই সুতোটা ভিজছে, জলে ভিজছে, এবং সেই ভিজে জল ভিজে অবস্থায় সেটা তোমাদের চামড়ার সঙ্গে লেগে থাকছে, এবং আমাদের চামড়াতে কিন্তু যদি ভিজে থাকে তাহলে খুব সহজেই অণুজীব জন্মাতে পারে, কাজেই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন ছড়াতে পারে এই জিনিসটা থেকে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় সেখানে অণুজীব খুব ভালোভাবে জন্মাতে পারে। এছাড়া যদি জায়গাটাতে সূর্যের আলো না পৌঁছে, যদি অন্ধকার জায়গা হয়, তাহলে সেখানে অণুজীব খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমরা
এখানে ছবিটা দেখছো, এখানে একটা গাছের ওপর দেখো অনেক ফাঙ্গাস হয়েছে, এই ফাঙ্গাসটা কিন্তু অণুজীব। তাহলে এই ফাঙ্গাস যে হয়েছে সেটা দেখতে পাচ্ছো, জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রায় পৌঁছাচ্ছে না, ভিজে স্যাঁত স্যাঁতে জায়গা, অন্ধকার জায়গা, সেখানে এই ফাঙ্গাস গুলো রয়েছে বা এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। কাজেই দেখা যাচ্ছে যে অন্ধকার ভেজা স্যাঁত স্যাঁতে জায়গায় কিন্তু অণুজীব খুব ভালোভাবে জন্মাতে পারে, এবং সরাসরি সূর্যের আলো সংস্পর্শ এলে সাধারণ ভাবে অণুজীবরা মারা যায়। সব অণুজীব নয়, যারা ধরো মরুভূমিতে যে অণুজীব গুলো আমরা দেখি সেগুলো গরমেও বেঁচে থাকতে পারে দেখেছো, কিন্তু সাধারণ ভাবে আমাদের এই সমস্ত জায়গায় এই সমস্ত পরিবেশে যে অণুজীব আমরা দেখতে পাই তারা সাধারণ ভাবে সূর্যের আলো সংস্পর্শে এলে মারা যায়। সেই জন্য যখন বর্ষাকালে জামা কাপড়ের ভেতরে এই ছাতা ধরতে শুরু করে, আমরা তারপরে বর্ষাকালের পর ভাদ্র মাসে সেগুলোকে রৌদ্রে দেওয়া হয় যাতে সেই অণুজীবগুলো নষ্ট হয়ে যায়, বা আচার বানানোর সময় তোমরা দেখেছো যে আচারটা তো বহুদিন ধরে রেখে দেওয়া হয়, সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সেগুলোকে রৌদ্রে দেওয়া হয়, কারণ রৌদ্রের সংস্পর্শে এলে, সূর্যের আলোর সংস্পর্শে এলে সাধারণভাবে অণুজীবরা মারা যায়। এছাড়া তাপমাত্রা, যে তাপমাত্রাতে বা যে উষ্ণতাতে অণুজীব খুব ভালো জন্মায় সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ভেবে দেখো গরমকালে বা বর্ষাকালে আমাদের এখানে যে টেম্পারেচারটা থাকে সেটা কিন্তু অণুজীবদের জন্মাবার জন্য একেবারে উপযুক্ত তাপমাত্রা, এটাকে ইংরেজিতে বলে অপটিমাম টেম্পারেচার। অপটিমাম কথাটা আমরা ব্যবহার করি, একদম উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উপরের তাপমাত্রাতে কিছু ব্যাকটেরিয়া বেঁচে বা অণুজীব বেঁচে থাকতে পারলেও বেশিরভাগ অণুজীব এর বেশি তাপমাত্রাতে ভালোভাবে জন্মাতে পারে না, বা এর কম তাপমাত্রাতেও খুব ভালোভাবে জন্মাতে পারে না। সেই জন্য দেখবে যে আমাদের যে দই পাতা হয় গরমকালে আমাদের কিন্তু খুব সুন্দর দই পাতা, কিন্তু দই বসে বাড়িতে যখন দই পাতা হয়, কিন্তু শীতকালে সাধারণভাবে দেখবে দই বসতে চায় না, কারণ শীতকালে আমাদের এখানকার টেম্পারেচার 12-13 ডিগ্রি থাকে, যেটা 25 ডিগ্রির থেকে অনেক কম। সেই তাপমাত্রাতে অণুজীব খুব ভালো করে গ্রো করতে পারে না, জন্মাতে পারে না, সেই জন্য সেই সময় দইটা ভালোভাবে বসতে চায় না। তবে যদিও বললাম যে অপটিমাম টেম্পারেচার 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর থেকে কম তাপমাত্রায় মানে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও কিন্তু অণুজীবরা বেঁচে থাকতে পারে। যেমন একটু আগেই তোমাদের দেখিয়েছি যে মেরু অঞ্চলেও অণুজীব থাকে, তাহলে সেখানে তো -10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রা, তাহলে সেখানেও কিছু অণুজীব বেঁচে থাকতে পারে। এই যে সমস্ত অণুজীবরা এরকম খুব ঠান্ডাতে বেঁচে থাকতে পারে তাদেরকে বলা হয় সাইক্রোফিলস। আবার কিছু অণুজীব আছে যারা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে, ওই যে দেখালাম উষ্ণ প্রস্রবণের মধ্যে বেঁচে রয়েছে, তো সেই ধরনের অণুজীবকে বলা হয় থার্মোফিলস। বা কিছু ব্যাকটেরিয়াই আছে যারা ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও বেঁচে থাকতে পারে, তাদেরকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলা হয়। এরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, যারা এরকম উষ্ণ প্রস্রবণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশগুলো কি, এইবার আমরা দেখব যে খাদ্যের জন্য অণুজীবের নির্ভরতা মানে কিভাবে তারা পুষ্টি সম্পন্ন করে। বিভিন্ন জীব তো বিভিন্ন রকম ভাবে পুষ্টি সম্পন্ন করে, উদ্ভিদ নিজের খাবার নিজে বানিয়ে নেয়, প্রাণীরা আমরা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাহলে অণুজীব খাদ্যের উপর কার উপর নির্ভরশীল সেটা এবার আমরা পড়ব। কিছু অণুজীব আছে যারা পচা গলা বস্তু থেকে পুষ্টি সম্পন্ন করে, মানে কোনো জীবদেহ থেকে, মানে কোনো প্রাণী মারা গেছে বা উদ্ভিদের পচা পাতা বা কাণ্ড সেখান থেকে তারা, বা শুধু তাই নয় প্রাণীদের যে বর্জ্য পদার্থ তার উপরে তারা জন্মায় এবং সেখান থেকে তারা পুষ্টি সম্পন্ন করে বেঁচে থাকে। এই ধরনের অণুজীবগুলোকে বলা হয় মৃতজীবী। যেমন বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া এরা এই পচা গলা বস্তু থেকে পুষ্টি সম্পন্ন করে থাকে। এখানে দেখো এই যে ছত্রাক জন্মেছে দেখেছো, যেখানে এই যে পচা পাতা গাছের ডাল বা প্রাণীদের যে বর্জ্য তার উপরে দেখো প্রচুর ছত্রাক জন্মেছে এবং এখান থেকেই এরা পুষ্টি সম্পন্ন করছে, এদেরকে বলা হচ্ছে মৃতজীব। আবার এরা অনেক সময় অন্য জীবদেহ থেকেও পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, তখন তাদেরকে বলা হয় পরজীবী।
এবং পরজীবী অন্য জীব থেকে থেকে যখন পুষ্টি সংগ্রহ করছে, তাহলে সেই জীবদেহের ক্ষতি করছে, যার ফলে সেই জীবদেহে তারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যেমন বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা। এরা এই যে এটা দেখতে পাচ্ছ, পাতিলেবু। পাতিলেবুর গায়ে যে এরকম দাগ, এটা খুব কমন, তাই না? আমরা সবাই দেখেছি যে বাজার থেকেও যে পাতিলেবু কিনে আনি, সেখানেও আমরা দেখেছি যে এরকম তার উপরে এরকম দাগ তৈরি হয়। এটা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, অণুজীবের জন্য হয়ে থাকে, ঠিক আছে? অণুজীব এই রোগটা তৈরি করে। বা ধরো গম গাছের কাণ্ডে এই রকম মরিচের মতন দেখতে হয়, এটাকে বলা হয় গম গাছের মরিচারু। এটাও কিন্তু এক ধরনের ছত্রাক, তারা এই গাছের এই রোগটা সৃষ্টি করে। তার মানে তারা এই উদ্ভিদগুলোর উপরে রয়েছে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করছে, এবং যার ফলে এই উদ্ভিদের রোগ তৈরি করছে। শুধু উদ্ভিদের ক্ষেত্রে না, প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু অণুজীবরা আমাদের শরীরের মধ্যে থাকে এবং তার তার রোগ তৈরি করে। যেমন আমাদের যে আমাশয় রোগ তৈরি করে, ধরো অ্যান্টামি বা হিস্টোলাইটিকা, সেটা আমাদের দেহে, এই অণুজীবটা একটা আদ্য প্রাণী, সেটা আমাদের দেহের মধ্যে যখন বাসা বাঁধে তখন আমাদের রোগ সৃষ্টি করে। তাহলে এভাবে তারা পরজীবী পুষ্টি সম্পন্ন করে। আবার কিছু কিছু অণুজীব আছে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, যেমন শৈবাল, তাদের দেহে ক্লোরোফিল থাকে, সেই জন্য তারা নিজেদের খাবার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেরাই তৈরি করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের দেহেও ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে সবুজ রঞ্জক কণা, যার জন্য তারাও কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে, সেই জন্য তাদেরকে স্বভোজী বলা হয়। তবে শুধু শৈবাল এবং ব্যাকটেরিয়া না, কিছু আদ্য প্রাণী আছে যারাও কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা, এরকম কিছু আদ্য প্রাণী, প্রোটিস্টা আর কি, তারাও কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে অণুজীবরা বিভিন্ন রকম ভাবে পুষ্টি সম্পন্ন করে থাকে। কিছু অণুজীব মৃতজীবী, কিছু অণুজীব পরজীবী, এবং কিছু অণুজীব স্বভোজী, আর পুষ্টি সম্পন্ন করে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পাইরোগাইরা। এটা দেখতেই পাচ্ছ যে ক্লোরোফিল রয়েছে, কাজেই এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা একটা অণুজীব, এটা সায়ানো ব্যাকটেরিয়া, বা যেটাকে তোমরা নীলাভ সবুজ শৈবাল বলে পড়েছ, সেই নীলাভ সবুজ শৈবাল নষ্টক। তো এরাও কিন্তু নিজের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে, অর্থাৎ এরা কিন্তু স্বভোজী পুষ্টি সম্পন্ন করছে। এবার এই যে অণুজীবগুলোকে আমরা পড়লাম, এদেরকে বললাম যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। তাহলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে দেখবো? এমনি দেখলে তো দেখা যাবে না, কারণ এগুলো এতটাই স্বচ্ছ যে এগুলোকে আমরা যদি এমনি মাইক্রোস্কোপের নিচে দেখি খুব ভালোভাবে দেখতে পাবো না। সেই জন্য অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার জন্য এদেরকে এক ধরনের, বিভিন্ন ধরনের রং আছে, সেই রঙের সাহায্যে এগুলোকে রং করা হয়, যেটাকে আমরা বলি স্টেইন করা, স্টেইনিং। এই যে পদ্ধতিতে অণুজীবগুলোকে রং করা হয় তাকে আমরা বলছি, মানে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার জন্য সেই পদ্ধতিটাকে বলা হয় স্টেইনিং, এবং যে রঙের সাহায্যে রংটা করা হয় তাকে বলা হয় স্টেইন। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক, সেটাকে দেখো একটা নীল রঙের রং দিয়ে রং করা হয়েছে, এবং তারপর মাইক্রোস্কোপের নিচে দেখা হয়েছে কত পরিষ্কার ভাবে সেটাকে দেখা যাচ্ছে। এই ছবিটাতে কিছু ব্যাকটেরিয়া আছে, দেখো এই ব্যাকটেরিয়াতে কিছু ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাচ্ছি বেগুনি রঙের, কিছু ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের। এই বেগুনি রংটা, বেগুনি এক ধরনের রঞ্জক দিয়ে রং করা হয়েছে, এটা লাল রঙের রঞ্জক দিয়ে রং করা হয়েছে। তাহলে এই যে এই নীল বা বেগুনি বা লাল যে রংগুলো দিয়ে রং করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে স্টেইন, এবং এই যে রং করার যে পদ্ধতি, যেভাবে এগুলোকে রং করা হয়েছে অণুজীবগুলোকে, সেই পদ্ধতিটাকে বলা হয় স্টেইনিং পদ্ধতি। তাহলে এবার আমরা অণুজীবের বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম, এবার আমরা দেখে নিই যে অণুজীব কত ধরনের। অণুজীব মূলত চার ধরনের। প্রথম ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কথা আমরা অনেক পড়লাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাকটোব্যাসিলাস, যেটা দইয়ের মধ্যে থাকে, তাই না? এছাড়া আমাদের অন্ত্রে থাকে, যেটা আমরা ব্যাকটেরিয়া দেখলাম, ইকোলাই। তাহলে এই ব্যাকটেরিয়া এটাও এক ধরনের অণুজীব, যেটা ব্র্যাকেটে দেখো মনেরা কথাটা লিখেছে। তোমরা কিন্তু নিচে নিচু ক্লাসে হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণী বিভাগ পড়ে এসছো, তাই না? ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, সেখানে পাঁচটা রাজ্য কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই,
প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। এখানে এই মোনেরা, ভালো করে এইটা আরেকবার দেখে নাও, মোনেরা প্রোটিস্টা ফাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমালিয়া, তাই তো? এর মধ্যে ব্যাকটেরিয়া অর্থাৎ এই মোনেরা যে গ্রুপটা, এই মোনেরা গ্রুপটা কিন্তু পুরোটাই অণুজীবের মধ্যে পড়ছে। এর মধ্যে পড়ছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। এরপরে রকমটা হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটিস্টা, এটাও দেখলে তোমরা রাজ্য ক্লাসিফিকেশনে মনেরার পরেই যে রাজ্যটা ছিল প্রোটিস্টা, তার মধ্যে যেমন ধরো পড়বে অ্যামিবা, এখানে অ্যামিবার ছবি আমরা দেখতে পাচ্ছি, এরাও অণুজীব। আদ্য প্রাণী যারা ছত্রাক মানে ফাঞ্জাই, যেটাকে আমরা পাঁচ রাজ্য ক্লাসিফিকেশনে পড়েছি, পাঁচ রাজ্য শ্রেণী বিভাগে ফাঞ্জাই, সেই ছত্রাক, ছত্রাক আমরা দেখলাম যেটা ওই পাউরুটির উপরে তুলোর মতন অংশ হয়ে রয়েছে বা গম গাছের মরিচা রোগ তৈরি করছে, সেগুলো হচ্ছে ছত্রাক, এরকম, তাই তো? এবং চার নম্বরটা হচ্ছে শৈবাল বা যেটা প্ল্যান্টির মধ্যে পড়ছে, পুরো প্ল্যান্টিটা নয় কিন্তু, কারণ প্ল্যান্টির মধ্যে আম জাম কাঁঠাল গাছও পড়ছে, ঘাস ধান গম সমস্ত গাছই প্ল্যান্টির মধ্যে পড়ছে, তার মধ্যে শুধুমাত্র শৈবাল যেটা অ্যালগি তারা এই অণুজীবের মধ্যে আমরা পড়ছি, যেমন ধরো স্পাইরোগাইরা, এখানে আমরা স্পাইরোগাইরার ছবি দেখছি এরা। তাহলে অণুজীব অর্থাৎ যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তাদেরকে তো আমরা অণুজীব বলি। সেই অণুজীব চার ধরনের হয়ে থাকে, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী, ছত্রাক এবং শৈবাল। এছাড়াও তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে আর একটা জিনিস আমরা খালি চোখে দেখতে পাই না, তার জন্য আমাদের মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়, সেটাও আবার আমাদের ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ রয়েছে সেরকম মাইক্রোস্কোপ নয়, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, সেটা হচ্ছে ভাইরাস, তাই তো? কিন্তু ভাইরাসকে কিন্তু আমরা অণুজীব বলবো না, যদিও তাদেরকেও দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে, তা সত্ত্বেও তাদেরকে আমরা অণুজীব বলবো না, কারণ তারা ঠিক জীব নয়, তারা হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। সেটা কি জিনিস সেটা আমরা আজকের ক্লাসে বলবো না, কারণ এর পরের দিনের ক্লাসে আমরা এই চারটে যে অণুজীবের যে চার ধরনের যে অণুজীব আছে তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়ব এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাসের বৈশিষ্ট্যটাও পড়ব, এবং তখনই তোমরা জানবে যে কেন ভাইরাসকে আমরা অণুজীব বলছি না, কেন এটাকে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হচ্ছে। ভাইরাসের একটা ছবি আমরা দেখে নিই। এখন যার জন্য আমাদের এরকম অনলাইনে ক্লাস করতে হচ্ছে তার ছবিটাই দেখে নিই, করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে আমরা এই রকম ছবি আমরা দেখতে পাবো, যদি করোনা ভাইরাসকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত আমরা আদ্য অণুজীব সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার এই অণুজীবেরই যে অংশগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে প্রত্যেকটার আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আমরা নেক্সট ক্লাসে পড়ব, এবং এই সংক্রান্ত যদি আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো।